ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়া আর তারপরেই দেখা গেল এক বিচিত্র চিত্র সত্যি এটা বোধহয় কোচবিহারেই সম্ভব আজ এ বাংলায় সম্ভব কোচবিহারের বিভিন্ন ব্লক থেকে প্রচুর পরিবার আশ্রয় নিচ্ছে কোচবিহার জেলার বিজেপির দলীয় কার্যালয়ে তাদের চোখে মুখে ভয় এবং আতঙ্ক নাম প্রকাশে অনিচ্ছুক সিতাই বিধানসভা কেন্দ্রের এক পরিবার জানালেন প্রথম অবস্থায় খুব সুন্দরভাবে ভোট হচ্ছিল দুপুর ১২টার পরে শুরু হয় ছাপ্পা তারা প্রতিবাদ করায় তখন থেকে শুরু হয় মারধর বাড়িতে বউ বাচ্চা রয়েছে রাতে বড় কোনো ঝামেলা হলে পরিবারকে রক্ষা করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে তাছাড়া যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস জিতবে সেখানে ভোট পরবর্তী ব্যাপক সন্ত্রাস হবে বলেও আশঙ্কা তাদের তাই তারা ভিড় করে আশ্রয় নিয়েছেন কোচবিহারের বিজেপি কার্যালয়ে কোচবিহারের সন্ত্রাস কবলিত এলাকার শতাধিক পরিবারের আশ্রয়স্থল এই মুহূর্তে বিজেপির জেলা কার্যালয় হ্যাঁ এই ছবিটাই এই মুহূর্তে টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোচবিহারের সন্ত্রাস কবলিত এলাকায় শতাধিক পরিবারের আশ্রয় নিল বিজেপি জেলা কার্যালয়ে আর কোচবিহারের এই চিত্রটা বারংবার কিন্তু দেখা যায় কিন্তু এবারের ছবিটা আরো যেন বেশি মাত্রায় এর আগে কিছু সংখ্যক মানুষ এই ধরনের আশ্রয়স্থল হিসেবে বিজেপির জেলা কার্যালয়কে ব্যবহার করেছে কিন্তু এবার বহু সংখ্যক মানুষ কোচবিহারের সন্ত্রাস কবলিত এলাকার শতাধিক পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন বিজেপির জেলা কার্যালয়ে সেই ছবি দেখতে পাচ্ছেন যে দেখলে মনে হবে হঠাৎ করে হয়তো হাসপাতালের বারান্দার কোনো ছবি বা মনে হতে পারে অন্য কোনো জায়গায় শীতের দেশে জায়গা না পেয়ে হয়তো এখানেই তারা ঘর বেঁধেছেন কিন্তু না তা নয় এটা কোচবিহারের চিত্র কোচবিহার বিজেপির জেলা কার্যালয়ের চিত্র ইতিমধ্যেই ভোট সম্পন্ন হওয়ার পর এক বিচিত্র চিত্রের সম্মুখীন কোচবিহার কোচবিহারের বিভিন্ন ব্লক থেকে প্রচুর পরিবার আশ্রয় নিচ্ছে তারা কোচবিহারের জেলার বিজেপির দলীয় কার্যালয়ে তাদের চোখে মুখে ভয় এবং আতঙ্ক নাম প্রকাশে অনিচ্ছুক সিতাই বিধানসভা কেন্দ্রের এই পরিবারটি কিন্তু বারবার জানালেন রাতে বড় কোনো ঝামেলা হলে পরে পরিবারকে রক্ষা করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে আমরা বারবার করে বিভিন্ন হিংস্রতার ছবি দেখেছি কোচবিহারের বিভিন্ন জায়গায় আর অশান্তির ফলেই কিন্তু যে ভোটগুলোতে আছে রিপোলিং হলো সেখানেও এই ধরনের অশান্তির খবর আজ কিন্তু তেমন ভাবে পাওয়া যায়নি কিন্তু ৮ তারিখের ভোটে এই ধরনের অনেক ছবি যখন সামনে এসেছে তখন আর কোনো পরিবারকে নিয়ে কোনো রিস্ক নিতে চায়নি এই পরিবারগুলো কারণ প্রিয়জনেরা যদি চলে যায় জীবন থেকে তারা কিন্তু আর ফিরে আসে না তাই পরিবারকে রক্ষা করা কার্যত তাদের দায়িত্ব আর তাই তারা আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছেন কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়কে রাতে বড় কোনো ঝামেলা হলে তাই পরিবারকে রক্ষা করার জন্য এই মুহূর্তে তারা এসে দাঁড়াবেন এবং এই মুহূর্তে কার্যত বিজেপির যারা শীর্ষস্থানীয় রয়েছে তাদেরকেও পাশে পাওয়া যাবে এমনটাই বিশ্বাস এই যে পরিবারগুলো যারা আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছেন বিজেপির জেলা কার্যালয়কে তাদের অন্তত মনে অন্তত তেমনটাই তাছাড়া যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস জিতবে সেখানে ভোট পরবর্তী ব্যাপক সন্ত্রাস হবে বলেও আশঙ্কা করেছেন তারা এমতাবস্থায় কার্যত বাধ্য হয়েই বাড়িঘর ছেড়ে তাদের চলে আসতে হয়েছে কোচবিহারের বিজেপির জেলা কার্যালয়ে আর বাড়িঘর ছেড়ে তারা তো চলে আসলেন এভাবে কিন্তু তাদের বাড়িঘরের তাহলে কি হবে এটাও কিন্তু তাদের মনে রয়েই গিয়েছে কারণ ফোর্সফুল ভায়োলেন্স অর্থাৎ ২০১৯ ক্ষেত্রে সেই সময় কিন্তু আমরা দেখেছি বাড়িঘরের অবস্থাও এক একটার অবস্থা কিন্তু খুবই খারাপ কিন্তু সেই রিস্কটা কার্যত তারা নিয়েই এসেছেন এই পরিবারগুলো কারণ বাড়ি পরে আবার তৈরি করা যাবে কিন্তু মানুষটা যদি চলে যায় মানুষটাকে যদি মেরে ফেলা হয় সে তো আর ফিরে আসবে না তাই কার্যত এই ধরনের একটা রিস্ক কিন্তু তারা নিয়েছেন প্রসঙ্গত কোচবিহারে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এই খবরের শিরোনামে উঠে আসে দিনহাটা বিধানসভা এলাকা ইতিমধ্যে বিজেপির ৪ জন কার্যকর্তা খুন হয়েছে কোচবিহারে মূল নির্বাচনের দিন কোচবিহার এক নম্বর ব্লকের পলিমারিতে প্রকাশ্য দিবালককে বিজেপির বুথ এজেন্ট মহাদেব বিশ্বাসকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল বারবার সন্ত্রাসের অভিযোগ তুলেছিল মূল বিরোধী বিজেপি এরপরেও প্রায় সমস্ত বুথে প্রার্থী দিতে সক্ষম হয়েছিল তারা কিন্তু ভোটের দিন দেখা গেল একেবারে অন্য ছবি প্রার্থী থাকলে কি হবে তাদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি ৯০% বুথে এমনটাই কার্যত তারা অভিযোগ করছেন পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনে নজির রাখলো কোচবিহার উত্তর বিধানসভা এলাকা
হ্যাঁ, পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের নজির রাখলো কোচবিহারের উত্তর বিধানসভা এলাকা। কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় জানান, নির্বাচনের দিন থেকেই একটু একটু করে কর্মী সমর্থকরা কার্যালয়ে চলে আসছিলেন। ভোট পরবর্তী হিংসা এবং ভোটের দিন সন্ত্রাস তাদের উপরে হয়েছে, তার পুনরাবৃত্তি যাতে না হয় এ কারণেই তারা এই কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। এখনো পর্যন্ত প্রায় 150-এর বেশি পরিবার এখানে বিভিন্ন ব্লক থেকে এসেছেন বলে জানা যাচ্ছে। বিশেষ করে দিনহাটা, সিতাই এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকা থেকে কার্যকর্তারা নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয় নিচ্ছেন এই কার্যালয়ে এবং তারাও যথাসাধ্য চেষ্টা করছেন তাদের আশ্রয় দেওয়ার এবং সুরক্ষা প্রদান করার। এবং বিজেপির কার্যালয়কে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা এই বিজেপির যারা কর্মকর্তা সহ আরো যারা কর্মীরা, সাধারণ কর্মীরা রয়েছেন, কি জানিয়েছেন তারা? আমাদের ভোট কাঙ্ক্ষী, আমাদের সুস্থভাবে সকালবেলা ভোট হয়েছিল, আমরা সবাই ছিলাম, আমাদের কাঙ্ক্ষী সবাই ছিল। এবারে মোটামুটি 11টার দিকে আমরা দেখতেছি আমাদের পার্শ্ববর্তী ওরা হামলা করতে একটু নিয়ে আসে, আমাদের কিন্তু সাপ্পা দেওয়া শুরু করে, তখন আমরা বাধা দিতে যাই। আমাদের মাধ্যম করে আমাদের হোটেলে আসে, আপনি বাড়িঘর ছাড়লেন কেন? বাড়িঘর ছাড়লাম, আমার যে প্রাণনাশী ভাই আছে সেই কারণে আমার বাড়িঘর ছাড়া। সেটা হচ্ছে যে পঞ্চায়েত আছে আমাদের গ্রামে কোন পার্টি করে ওরা? ওরা করে বিএনপি পার্টি, আমি ভারতীয় জনতা পার্টি। কবে এসছেন এখানে? এখানে আসার আমাদের 3 দিন হয়ে যায়। ভোটের দিন এসছেন? হ্যাঁ। কী নাম, মানে কী নাম? নাম হচ্ছে রঞ্জিত শর্মা, আমি ভারতীয় জনতা পার্টি। না আমার তো, আমি এখনো বিয়ে শুরু করিনি, আমাদের যারা আছে ভাই বলতো সবাই বাড়ির যারা আছে এখনও, কেউ বাড়িতে কমছে না এবং রাত্রিগুলো কমছে না। এবং আমাদের গ্রামে প্রচুর এইভাবে হাঙ্গামা করছে, আবার দুদিন হুমকি দিচ্ছে। আমাদের ওখানে প্রচুর লোক আছে, 100 পরিবার বাড়ি ছাড়া হয়েছে এখন। কবে করেছেন লুটপাট? ভোটের দিন? ভোটের দিনে করছে তার আগে। আপনি কবে এসছেন এখানে? আমি কালকে এসেছি। কারা করছে লুটপাট? আর কি হুমকি দিচ্ছে আপনাদের? আমাকে মানে বোমাবাজি করছে, তারপরে আমার বাড়িও বোমাবাজি করে সমস্ত উড়ে দিচ্ছে। বাড়িতে আমার থাকার মতো জায়গায় নেই। কোথায় বাড়ি আপনার? শ্রীগোলহাটি ময়নাপুর। এটা তো দক্ষিণ বিধানসভা কেন্দ্র, মানে নিখিলদা আপনাদের এনে নেয় তাই তো? আর কেন বাড়িটা ছাড়লেন কেন? কোনো প্রাণের ভয় ছিল? আপনাকে কোনো হুমকি টুমকি দিয়েছে কি? কি হুমকি দিয়েছে? আর এ বিষয়ে কি মন্তব্য করেছেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়? শুনুন।
এখন কত সংখ্যা আছে অফিসে? ভোটের দিন থেকে কি আসা শুরু হয়েছে? ভর্তি তো হয়নি, ভোট দিতে পারে নাই, তখন থেকে চলে আসছে। আর এখন তো আসছে, যেখানে যেমন আসছে তারা চলে আসছে। আবার এটা কমতেও পারে, দেখা গেল রেজাল্ট ভালো হয়ে গেল, ভালো হবে যে অবস্থা আছে, যেখানে ভোটে উঠেছে সেখানে ভালো রেজাল্ট করবে, আর তারপরে পাল্টা হবে।